চোরের মুখে সাধু বচন ধর্ম কর্ম প্রাণ জুয়ায় মজে সব হারিয়ে পাগল সাজার ভান চোরের মুখে সাধু বচন ধর্ম কর্ম প্রাণ জুয়ায় মজে সব হারিয়ে পাগল সাজার ভান দেখতে এমন আজব ছবি যেতে হয় না তু নয়তো খুব চেনা সে তো নয় যে রং বেরঙের মানুষ মিলে তুলছে নানান সুর ভালো মন্দ মিশে একটা নাম গোবিন্দ পুর রং বেরঙের মানুষ মিলে তুলছে নানান সুর ভালো মন্দ মিশে একটা নাম গোবিন্দ পুর গোবিন্দপুরের গল্প শিশুদা তুমি রাইতে একবার বাড়ি তাই তোমার লগে জরুরি কথা তাহলে আসি আমরা রাইতে এলে আসবো কি ব্যাপার মামা খুঁজতেছিলেন কেন বলেন তুমি মনে হয় সিরুর উপরে একটু রাগই রইছো আপনার অবজারভেশন মানে আপনার দেখে শুনে কি মনে হয় মানে প্রকৃত অর্থেই আমার মাঠের অবস্থা কি আমি যতটুকু শুনছি তারা বলে কেন্দ্র দখল করবো আরে ধুর সেন্টার কি কারো বাপের সেন্টার হলো জনগণের রাজপ্রাসাদ জনগণ সেখানে যাইয়া সিদ্ধান্ত নিব কারে রাজপ্রাসাদে থাকতে দিব কারে তারা রাজা বানাইব এখানে অন্য কেউ দখল করবার তোলব নাকি অত সহজ না আরে সাবাস বাঘের বাচ্চা দে এই না হইলে আমার ভাগ্নিয়া খালি হাতের মধ্যে তলোয়ারটা নাই নাহলে খোসা তোমার দুইটা মারতে আনে পেট পাসাইয়া বুঝছো নায়ক হয়ে গেছে নায়ক আমার ভাগ্নিয়া ঠিক বলছেন মামা আপনার এই ভাগনা ভবিষ্যতে নায়ক হইতে যাইতেছে তাই নায়কদের মতো জনগণের আবেগপূর্ণ ব্যাপার স্যাপার নিয়ে ডায়লগ প্র্যাকটিস করতে আরে ভবিষ্যতে আবার কি ইয়াহ নেই মুহূর্তে দিস ইজ দি টাইম অফ দিস নাইট ইন দিস ফিল্ডের উপরে খারাই আমি তোমাকে বলতে আছি আমি কেডার প্রোটেকশন ম্যানেজার অফ দি এফডিসি ইন ঢাকা শহর এর নায়কদের মুই বা নাই তৈরি করি আর সেখানে মোর ভাগনা মোর সামনে খারাই রয়েছে আবার মানে কামিং সুন সে হলো যে চেয়ারম্যান নায়ক তো নায়ক ঘোড়ার পিঠে বই আসবে আমার ভাগ্নে কি কাল এই কথাগুলা গ্রামবাসী ওদের শোনাতে পারে আপনার মাথায় নিয়ে আসবো স্বপন ধর মানুষের আবেগ নিয়ে কিভাবে খেলাধুলা করতে হয় সেটা অলরেডি আমি মগজে নিয়ে আনিছি এটা নিয়ে কোনো চিন্তা নয় শোনো তোমার কিন্তু একমাত্র কাজ দেব ওই তিনজনের উপর নজর রাখা তারা কোথায় যায় কী করে কার সাথে কথা বলে কী কথা বলে সব কিছু জানে টাইম টু টাইম আমার জানাই ওকে ঠিক আছে এ কথা শেষ হয় নাই তোর নাম কি স্বপন ধর স্বপন ধর ওই যে সুধাময় কর এই টাইপের যদি থাকে তাহলে হাগর দিকে নজর রাখবি বেশি ঠিক আছে এখন যা কি ব্যাপার আমারে দেখলি তুমি বাংলা মাসের নাম কর শুরু করো কেন আমার নাম নিয়ে আর কত ব্যঙ্গ করবা তুমি আমার তো এটা ভাল লাগে না আরে ভাইরে আমি তো তোমার কাছের মানুষ না একটু আদর করে তো আমার নামটা ডাকতে পারো আমার নামটা তো বাপ মায় আকিকে দিয়ে রাখছে নাকি কত সুন্দর একটা নাম একটু সুন্দর করে কইবা তা তো না আমার কাছে আইসেন কেন কোন আমার হবু শ্বশুর পাঠাইছে বাড়িতে নাকি সখানিক টাকা রেখে গেছে এটা দাও হাইরা ভূত হয়ে গেছে গা আমার 200 টাকাও একদম মোটামুটি নাই সদ্যই আমার তো খন্তি গেছে আমিও খালি হেও খালি এখন সম্বল শুধু 100 টাকা টাকাটা দাও না এই আপনারা দেখা দেখি করে খেলেন তারপর হারেন কেমনে আরে বাবারে কি কম আমার হবু শ্বশুর খেলায় তো তার কোনো মনোযোগ নাই দেখো আমি মাথা চুলকেতেছি নাক চুলকেতেছি চোখ বড় বড় করতেছি চোখ টিপ দিতেছি কোনোভাবে সে আমার ইশারা বোঝে না উল্টা পুল্টা কাট দিয়ে দেয় সেও হাইরা ভূত হয়ে গেছে আমি মনে করি হাইরা ভূত হয়ে গেছে টাকা পয়সা নেই বাড়িতে পাঠিয়ে দিল করেছে সকালে দেখে রেখে গেছে টাকাটা দাও না খুব উপকার হয় বুঝছো আপনারা না পারেন আমি কি আসলে এই সিরের সাথে বেশি বেশি করে ফেলাইলাম না তো হ্যালো হ্যালো
হ্যালো হ্যালো, তুমি ভালো আছো? ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। আপনি মানে কিছু করবেন নাকি? হাই হাই, মানে কিছু বলবো সেই জন্যই তো তোমাকে ফোন করছি। তো কন না, কী করবেন কন? কীভাবে যে কথাটা বলবো ঠিক বুঝতে পারছি না। যে ঠিক আছে, কই তো কষ্ট হলে হালাই থন কন লাগতো না। আচ্ছা কথাটা শেষ হয় না এখন তো একদম কি স্কি যে স্কি, তুমি কি একটু বাইরে আসতে পারবা? আনে যে কি কন, মানে এই ছোট্ট কেন কথা কই বললে বলি আনে এতক্ষণ ধরে এত আমতামতা করতে আছেন। হ্যাঁ এই আসল কথা তো, আসল কথা তো এখন তো আমি কই নি, আই তো কই নি আসল কথা। আসল কথা হইস কি যে এই তুমি একটু যে আমাকে ওই যে আমের বাগানটা আছে না যে ইয়াকসের, হ্যাঁ সেখানে একটু আসতে পারবা? না 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 না, অন তো সম্ভব নয়, অন গাইতে পারতাম না। না তাই এই যে কতক্ষণে কতক্ষণে আসতে পারবা তুমি? তাহলে অন কটা বলছে ইয়া ওই বিয়েলা তিনটার সময় আই আম বাগানে চলি আমু। হ্যাঁ ইয়া তিনটা বাজে, অসুবিধা নাই অসুবিধা নাই, তুমি আসো আমি তোমার জন্য আমি সেখানে আমি অপেক্ষা করবো, তুমি আসো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো রাখি তাহলে। ঠিক ঠিক আছে ঠিক আছে, তুমি রাখো, ভালো থাকিয়েন, বাই। হরে গেলে কি লাভ বলার, কি করবো থাকুই, এত চিন্তা করতে পারতাম না। আসগো আসগো, যদি আয় বিয়ার প্রস্তাব দিয়ে ধিমু ইহা যে থায় কখন যে থায় কখন। গোবিন্দপুরের গল্প। আমি কি কোনোদিন ছিলাম কারো, নাকি কেউ কোনোদিন হয়েছে আমারও, যে হাতে হাত রেখে জীবনের মানে খুঁজে যায়। আসাদ ভাই কেমন আছেন ভাইয়া? হ্যাঁ আমার শরীর ভালো, তোমাকে অনেক দিন পরে দেখলাম, তা তুমি কেমন আছো? তা আমি ভালো আছি ভাই। আচ্ছা এই তোমাকে যখন পেয়েছি তখন তোমাকে একটা কবিতা শোনাতে চাই, মনোযোগ দিয়ে শুনবে কিন্তু। হ্যাঁ ভাই, বাজারে আমার জন্য দুজন বসে রয়েছে, আরও থেকে মাল বুঝাই দিতে হবে। ওহো বুঝতে পেরেছি, তোমার অনেক তাড়া আছে। কিন্তু শোনো, এই আমার বন্ধু ঢাকা থেকে একটা কবিতার বই পাঠিয়েছে, প্রেমে দ্রোহে দহনের কালে, বুঝতে পেরেছো? সেখান থেকে একটা আমার খুব প্রিয় একটা কবিতা তোমাকে একটু শোনাই। হ্যাঁ মনোযোগ দিয়ে শোনো। শোনাই লাগবে ভাই? হ্যাঁ শোনো, তোমার ভালো লাগবে। হ্যাঁ শোনো, হ্যাঁ তাহলে শুনান। আচ্ছা আচ্ছা ঠিক আছে শোনো, হ্যাঁ দুটো মিনিট। আমি কি কোনো দিন ছিলাম কারো, নাকি কেউ কোনো দিন হয়েছে আমারও, যে হাতে হাত রেখে জীবনের মানে খোঁজা যায়, যে হাত না পেলে শূন্য সাহারায় বেঁচে থাকা দায়, সে হাত কি বাড়িয়েছে কেউ, দেখেছে কখনো কাছে, বলেছে কি কখনো এ জীবনেরও মানে আছে। ব্রাকেট বন্দি জীবন কেটে যায় গল্পে আড্ডায় সুপে ও জলসায়, বুকে ঢেকে বেদনার কালো ছায়া, ঘরে বাইরে দেখি কত পরিচিত মুখ। আসাদ আসাদ আসাদ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? এই আসি তো ভালো, তো হ্যাঁ আসি। তো তুমি কেমন আছো? আমিও ভালো আছি। তাই যাও কম ভাই এদিক। না মামা এই বাড়ির দিকে যাইতেছিলাম, আপনার পায়ে ভালোই হইলো। কে আমাকে পাইয়ে ভালো হইছে? মানে কি সমস্যা, কি সিরুকিনি আবার কিছু হইছে নাকি? না 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 মামা, আসলে আপনার একটা কথা জিজ্ঞেস করতাম। কথা জিজ্ঞেস সেট করে জিগাও, কি আস্তে আস্তে টেস্ট খেলতে আসো কি? আচ্ছা মামা আপনি আমাদের বাড়িতে যান না কেন? আমরা বাড়িতে যাই নি, আই বাড়িতে জামু আনে, সমস্যা কি? জামু আনে, সময় পাইলেই জামু জামু। ঠিক তো তুমি কি যাও নাকি আর কিছু কোয়াবা? না
কি আসুক আছি মির্জাফর কেমন আছো আসি তো ভালোই আছি আপনি আসুক এখানে কি আছেন আপনি ভালো আছেন এই তুমি কি কোন ক্লাস পড়ো এই ডিগ্রিতে ভর্তি হইছি মামা ডিগ্রিতে ভর্তি হইছো কোন ডিগ্রি মানে কোন ক্লাসে কি ম্যাট্রিকের আগে নাকি পরে কি ডিগ্রি মামা ও ডিগ্রি তো ভালো তো অনেক ডিগ্রি তো হুঁচি বড় বড় মানে বলে কি যদি কোনো ইংরেজি টিংরেজি কোনো সমস্যা যদি হয় তুমি কোনো রকম দ্বিধাগ্রস্ত হবে না ইউ টেল মি অ্যান্ড আস্ক মি আমি তোমাকে অ্যানসারিং ব্যবহার দিয়ে দেবো তোমাকে আসলে মামা আমার একটা ইংরেজি ট্রান্সলেশন করে দিতে পারবেন তা পারবো না কেন পারবো কিন্তু এখন তো আমি একটু মানে ঝামেলায় আছি টাইম ইজ শর্ট ভেরি পরে এক সময় দেবো মানে বিছানার উপর সিটিং আমি সেই লোক তা তোমার রেডিও মুভিজ ভাই কোথায় মুভিজ বাইরে দিয়ানের কি কি দরকার মানে মুভিজ বাইরে আনের কি দরকার আছে দরকার আছে আর সব দরকার কি সবার কাছে বলা যায় এইও সনাতে কার লাগা কথা গস কে কথা বলতেছে ও শিশুদা তাহলে কি মনে করি আঙ্গ বাইতেছেন আনে ভালো আছেন নি আগে কও তো তোমার এই বোনটা কতদিন এখানে থাকবে তোমার খবর আছে কি বলতেছেন আর খবর আছে আমি কি করছি আর খবর হইব কিল্লাই কেন মনে নাই অজেব আলী ছোড়া আর তার মোটা বউয়ের মাঝে যে প্যাচ লাগাই দিছ আর সেই জন্য ওই বাড়িতে তো একেবারে মহামারী লেগে গেছে সেই কারণে অজেব আলী তোমারে খুঁজতেছে পাইলে যে কি করবে বুঝবা আনে এগিন কি উল্টাপাল্টা কথা বলতেছেন আই কি করছি আই কি করছি আই হেতরে ওই যে হানান ভাইয়ের শাশুড়ি লাগে দেখছি এই কথা বলছি আরি তোমার জরি না খেলা কি করছে জানো থাক সেসব আর বলে লাভ নাই তা তুমি কিন্তু অজেব আলীর থেকে একটু দূরে থাকিস নাহলে তোমারে পাইলে যে কি করবে আচ্ছা আন একটা বিচার কর এই যে অজেব আলী কাকু হেতরে আমি কত সম্মান করি আমি হেতের কোনো ক্ষতি করছি আমি কি হার কোনো ক্ষতি চাই কি করছো না করছো সেটা বড় কথা না একটু সাবধানে থাইকো আমি বিষয়টা জানি তো এই জন্য তোমার একটু সাবধান করে দিলাম বুঝছো আচ্ছা ঠিক আছে আপনি বলছেন আমি সাবধানে থাকুন তা আন এখন যান আবার আর দোকানে যাওয়া লাগবো তো একটু রেডি হ্যাঁ গোবিন্দপুরের গল্প গোবিন্দপুরের গল্প আসসালামু আলাইকুম সেরুন সাহেব ওয়ালাইকুম সালাম আরে মাইনকা কই যাইতে আছো সেরুন সাহেব একটু খেতে যাইতে আছি ওই যে গরু বাইন্ধা থুয়েছি তো বাসায় আসলাম করে খাইতে আমার ধরায় দিবে যে গরু আর একটা পাল মোর শুকতে হাঁটতে ভালো লাগে না বুঝেন না ও আচ্ছা মাইনকা মুই একটা কথা কি কথা সেরুন সাহেব নাকি রুমি রে বিয়া করতে চায় না সেরুন সাহেব হেরা হইলো মালিক মানুষ
এলে হ্যাঁ ব্যক্তিগত কথা হ্যাঁ কি মোর কাছে কইবে মুই হইলাম এই বাড়ির কানের লোক বুঝেন না তাই মানকে তুই কি গুলি কাজের মানুষ একটা বাড়ির সব খবরই জানি তোর মামির চেয়ারম্যান অনেক খবরই জানি তা না জানে যা বলে গেছে না বলবস না ঠিকই কইছস মানকে অন্তরে একটা কথা আমি যত দূর জানি সিরো রুমির পিছে পিছে ঘুরত রুমির নাকি ভালোবাসত তাই রুমি এখন কি অপরাধ করলো যে সিরু তারে বিয়ে করবার চায় না মুই সত্যি করে কইতে আছি চেয়ারম্যান সাহেব মুই এই ব্যাপারে কিছুই জানি না জানলে মুই আপনার কইতাম না তুই কি সত্য কথা কইতে আসো না মোর দ্বারে কোনো কিছু গোপন করতে আসো দেহিস পরে যদি মুই জানতে পারি তাহলে কিন্তু তোর সমস্যা হয়ে যায় হন যে সমস্যাটা হয়েছে এটা কিন্তু মোর কানে আইছে এই সমস্যাটাকে সমাধান করতে হইবে না আমি হইছি এলাকার চেয়ারম্যান মানে সাবেক চেয়ারম্যান সামনে তো ইলেকশন যদি পাস করি আবারও চেয়ারম্যান এই সমস্যাটা সমাধান করতে হইলে সিরুর সাথে কথা কওয়া দরকার হয় কাজেই সিরু বাড়িতে এলে মোর দ্বারে দেখা করতে কবি কবি যে জরুরি কথা হয়েছে চেয়ারম্যান কইছে দেখা করতে হয় চেয়ারম্যান সাহেব হ্যাঁ কমি মানে আইলে মুই কমু যে চেয়ারম্যান সাহেব আইছিলে হ্যার লগে আপনি দেখা করতে কইছে আচ্ছা ঠিক আছে আমার অন্য কাম আছে আমি যাই হ্যাঁ ভালো ভালো মানে কবিতা হইস কি কবিতা তো যে কেউ পারে না হুম আর যে কেউ শুনতেও পারে না কবিতার হলে প্রেমিক লাগে হ্যাঁ কবিতা ভালোভাবে বলতে হইলে আমিও পারি পারি ওই যে ষাটটি ভাঙা পেন্সিল আর নীলবরণের ভাঙ্গা দোকান কাজ মার্বেল আছে তিনটি তাহার করি আছে গোন্ডা সকি পাস সেই জন্য হচ্ছে কি আমাদের লাইব্রেরি করতে হইবে সেখানে কবিতার বই কিনতে হইবে পাঠক সংখ্যা বাড়াইতে হইবে ব্যবাকের সুশীল সমাজকে আমাদের আউগাইয়াই থইবে আইগই আইয়া লাইব্রেরিতে বইয়া কবিতা পড়তে হইবে সেই জন্য আমি কথা বললে রাখছি ওই যে টাকা পয়সার কোনো বিষয় না এই যে তোমার যে কথা বলতে হবে বলছি যে আমাদের আহসান শাহ কবি সে আসবে তার সাথে কথা বলবেন যা যা ব্যবস্থা লাগার আমি নেব টাকা পয়সা লাগে আমি দেব ঠিক আছে আমি অবশ্যই যে শেলিকে বললে রাখছি আমাদের এই কবি আমার ছোট ভাই ছোট ভাই বিকাল চারটার সময় যাইবে হ্যাঁ তোমার কোনো চিন্তা নাই আহ আ কি এখন তো এই বাজে চারটে চল্লিশ এত শেলি বসে থাকবে না এ কবি যাও না কা যাও না কিরবিন নেই এদিকে লাফাইট লাফাইট তো সরছ কোন দিক যাইতেছি ওই শেলির বাড়ি স্কুলটা নতুন করে চালু করবো তো তা আমারে ডাকছে নির্বাচন তো কাছে এসে পড়ছে তোমার দুলা ভাই মফিজের তো কোনো সাদবাদ নাই মনে করো সকালে কইবো এক কথা বিকালে কইবো আর এক কথা শ্রাবণ ভাই কি বাড়িতে আছে না বাড়িতে নাই ওরে দিয়ে তোর কি কাজ না বুবু সেইদিন দেখলাম রাস্তার মধ্যে রুমির লইগা পাগলামি করতেছে বিপদ দেখিয়া যে সরিয়ে যায় এখন তো প্রকৃত পুরুষ মানুষ না হ্যাঁ তো ঠিকই কইছে হ্যাঁ তো ছোট মানুষ তুমি হ্যাঁ লোকে কিলে চা তেজ মারোর তোমার কি লাগবে তুমি আর কও কিসে